অনেক কঠিন। এটা এটা যে কত খাড়া, সুবহানাল্লাহ, খাড়াই খাড়া। পিছনে ফেলে গেলাম মিনি একবারা। তো মিনি একবারাটা আসলে এক নজরে খুব যে খারাপ লাগে না, ভালোই লাগছে। সুন্দর, অনেক উপরে গ্রাম। মিনিয়াং থেকে বিদায় নিলাম, যাচ্ছি রংরাং। রংরাং যেতে নাকি ঘন্টাখানেক লাগবে। তো এটাও একদম সোজা স্ট্রেট উপরে চলে গেছে, কোথাও কোনো সমতল নাই, মানে শুধুই শুধুই খালি উঁচু। এই যে যাচ্ছি আর যাচ্ছি, রংরাং সামিটটা করবো ইনশাআল্লাহ। এই যে পাহাড়ের ভিউ, কিছুক্ষণ আগে পাহাড়ে বৃষ্টি হয়েছিল, এটা অন্যরকম সৌন্দর্য ছিল, এখন বৃষ্টি নাই, এখন আবার নর্মাল ওয়েদার। পাহাড়প্রেমীরা আর অনেক ট্রেকিং বাকি, ও বাস যা শুরু হয়েছে। সামনে যত যাইতেছি আর রাস্তা আরো বেশি কঠিন মনে হচ্ছে। অনেক কঠিন রাস্তা, মিনিয়াংপাড়া থেকে রুংরাঙের রাস্তাটা যেটা একদম সোজা ডান পাশ দিয়ে চলে গেছে উপরে একদম। এখানে কোথাও সমতল নাই, শুধু উঠবেন আর উঠবেন, শুধু উঠছি আর উঠছি। ঝোঁকের উপদ্রব আছে এই রাস্তা অনেক। মিনিয়াংপাড়া থেকে 40 মিনিট আসার পর আসলে সবাই একটু ক্লান্ত পরিশ্রান্ত, কিন্তু আমাদের যেহেতু রংরাং সামিট করা লাগবেই, তো আমরা বসছি না, আমি চলে যাচ্ছি। আসলে পাহাড়ি রাস্তাটা একটু কঠিন, অনেক কঠিন, আর অনেক কঠিন কিছুর পর অনেক সুন্দর কিছু অপেক্ষা করে, এটাই আমরা জানি। তবে এই রাস্তাটা খুবই খারাপ, যা আসলে খুবই কষ্টসাধ্য, কিন্তু যেহেতু সামিট করব সেটাকেই সহজভাবে নেমে নিতে হবে। আর আমাদের সাথে অনেকেই আগে চলে গেছে, তাই অপেক্ষা করতেছে। ঠিক আছে, চলুন সামনে যাই, দেখি কী অপেক্ষা করে। কি 10 মিনিটের পথ তিনি নাকি বলছে, আসলে তিনি তো 10 মিনিটের কথাই বলছেন, কিন্তু এখন তো অলমোস্ট কত মিনিট হয়েছে দেখি নাই। রুংরাঙের সামিট পয়েন্ট আর কত দূর? ঠিকই 10 মিনিট উঠবো ভাই। আর কত দূর ভাই? 5 মিনিট। আল্লাহ সাহায্য কর আল্লাহ। এখন আছি রুংরাঙের চূড়ায়, আর এখান থেকে সামিট পয়েন্ট আর 10 মিনিটের পথ। পিছনে কিছু ব্যাকপ্যাক হালকা করে তারপরে যাইতেছি। হ্যাঁ,
10 মিনিট এরকম একটা হাঁটা পথ আর কি রুঙ্গাঙ্গের চূড়া। সর্বশেষ খাড়া রাস্তাটা পার হইলাম, পার হওয়ার পরে রুঙ্গাঙ্গের চূড়া একদম। আর এটা এখন পাড়ি দিতেই কাশি ভাই আরো খারাপ রাস্তা আছে ভাই? না না এখন তো আর খারাপ নেই। ও এখন খারাপ রাস্তা ভয় পাইতেছি, আর জীবন চলতেছে না। এই সেই রুঙ্গাঙ্গের জঙ্গল, বাস আর বাস, এত বাস। বলছিলাম না যে অনেক কষ্টের পরে একটা সুন্দর ভিউ অপেক্ষা করে এই বার্জারগুলো। একটা ভিউ এই যে কত উঁচা, 3000 ফিটের মতো নাকি উঁচা। চলে আসি ভাই। কতটা পথ যে পাড়ি দিছি খারাপ রাস্তা, এই শুধু এই ভিউটা দেখার জন্য। মাই গড, সামিট পয়েন্টের খুব কাছে মনে হয় আমরা। ভাই চলে আসছি সামিট পয়েন্টে। আপনাদের কাজ সারা গেছে? এত দিন পরে এই আমার থেকে পাড়াটা দেখে মন জুড়ে গেছে। কি ভিউ দেখলাম! অস্তি ওদিকে মেঘে ঢেকে গেছে। এটাই সম্ভবত সামিট পয়েন্ট। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক শেষ পর্যন্ত আমাদেরকে দেখাইছে আল্লাহ। এখন রুঙ্গাঙ্গ সামিট কমপ্লিট করলাম। এটা হলো সামিট পয়েন্ট। এখানে আসলে মূলত সর্বোচ্চ চূড়া এটা রুঙ্গাঙ্গের। আর এদিকে হলো খ্রিস্তং, ওই যে দেখা যাচ্ছে ওটা খ্রিস্তং, এবং ওই যে দূরের পাহাড়টা সম্ভবত মায়ানমার। আর আর এদিকে হলো চমৎকার বাঁশ বাগান, খুবই চমৎকার। আর বাঁশ খেতে না, আসলে কাউকে বাঁশ দিতেছে দেখতে চাইলে আর কি, বাস খাওয়ার দরকার নাই। আর এই সামিট পয়েন্টটা সত্যি চমৎকার। এই পিছনের ভিউ মনোমুগ্ধকর, মানে একজন বাংলাদেশ হিসেবে আমি গর্বিত যে আমি এখানে আমি আমার পা রাখতে পারছি, সেজন্য আমি সত্যি গর্বিত। আর এবং আপনাদেরকে এই দৃশ্যটা দেখাতে পেরে আমি নিজে আনন্দিত। আপনারা দেশকে ভালোবাসুন, দেশের জন্য কাজ করুন, ট্রাভেলের জন্য ট্রাভেল করতে পারেন, দেশটাকে ট্রাভেল করলে আপনার এমন সব বিচিত্র অভিজ্ঞতা হইব যা আসলে আগে আপনি কল্পনা করেননি। আসলে আমাদের দেশ অনেক সুন্দর, আমার সোনার বাংলাদেশ। বাপ রে বাপ, কি বড় গাছ! সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তালা আমাদের এত সুন্দর একটা বন দিছে। আমাদের বান্দরবন, গর্বের বান্দরবন। আসলে যারা বাংলাদেশের এই এই বান্দরবনের গহীরে আসে গহীনে আসে নাই,
তারা এই সৌন্দর্য তাদেরকে বোঝানো বলে বোঝানো মুশকিল।